কত কি বলতে বাকি কতটা চলতে বাকি আরেকবার হবে নাকি चैनल जय ऑफिशियल जय ऑफिशियल नतून आरो एक भिडियोते तुम्हारे सकल के जानाई अनेक अनेक स्वागत। तो देखते ही पाच्छ आज आमी तुम्हारे सामने निये हाजिर R15 और आज आमी R15 अनेक मडिफिकेशन करते चलेছি और होते चलेছে अनेक भ्रूम भ्रूम। তাহলে কি হতে চলেছে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো এক্ষুনি ফ্লিপকার্ট ভাই আমাকে ফোন করেছিল যে আমার একটা পার্সেল আছে, তো চলো সেটাই নিতে যাচ্ছি। আমি অলরেডি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আনবক্সিং করা যাক, এদিক থেকেই কাটবো। আমি কিন্তু অনেক এক্সাইটেড যে এটা কেমন হতে চলেছে আর এতে কি আছে সেটা কি তোমরা গেস করতে পারছো? গেস করতে পারলে কিন্তু এক্ষুনি কমেন্ট করে ফেল। ওয়াও, ট্যাং টারা। তো চলো এটাকেও তোমায় দেখাচ্ছি, প্যাকেট অলরেডি সব খুলে গেছে। ইয়ে অ্যাক্রোফোবিক, তো বুঝতেই পারছো এটা আমার কী কাজে লাগবে। তো চলো এবার তাহলে এগুলোকে ফিটিংস রিং করে দেখি কেমন লাগছে। চলো ট্যাপাটাকে এখন সরিয়ে রাখি আর দেন গ্যারেজ থেকে আমার হিরোটাকে বের করবো। ঠিক আছে, জানো যে সাইলেন্সার পাইপের ওখানে যখন অ্যাক্রোফোবিকটা অ্যাড করাতে হয় তখন কিন্তু এই প্যানেলটা যেটা আমাদের রাইট সাইডে থাকে সেটা কিন্তু খুলতে হয়। তাহলে চলো গ্যারেজের জন্য ওয়েট করবো না, নিজে সেই প্যানেলটা খুলবো, তারপর গ্যারেজে যাবো। আমার অ্যাক্রোফোবিক আর এটা ঠিক এইরকম জায়গায় ফিক্সড হবে। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে। আর আমি এটাকে ফিক্সড করার জন্য দুটো পাইপ লাগবে, তাই জন্য আমি এই দুটো পাইপ নিয়ে নিয়েছি। তাহলে চলো এবারে দেরি না করে একেবারে গ্যারেজে যাওয়া যাক আর ফিটিংসের কাজ স্টার্ট করা যাক। দেখতে থাকো আর সঙ্গে থাকো। आगे बाइक साउंड कैमन आर पर कैमन थको। तो चलो এখানে এখন ব্যান পাইপটা কাটা চলছে, বিকজ ওটাকে ঠিকঠাকভাবে প্রপার সেট আপে আনতে গেলে এটা করতে হবে। এইখান থেকে কাটার চেষ্টা করেছিল বাট কাটা সম্ভব হয়নি, তাই সাইলেন্সের পাইপটাকে খোলা চলছে। একেবারে খুলে নিয়ে দেন কাটা হবে। সাইলেন্সের ব্যাপারে খুলে গেছে অর্ধেক, তা কি বলো? তো একেবারেই এখন মেন পর্বে আছি, মানে এখন অ্যাক্রোফোবিকটাকে লাগানো চলছে। এই যে ভাই, আই এম টু মাচ এক্সাইটেড। আর কাটাকুটির পর আবার চোখের 12টা বেজে গেছে, মানে মনে হচ্ছে আরও কিছুই দেখতে পাচ্ছি না। আর চারিদিকে এত আওয়াজ না, মানে নয়েজটা প্রচুর পরিমাণে আছে। তো চলো দেখতে থাকো এই কাকু কীভাবে কীভাবে লাগাচ্ছে। ওহো, এখান থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে দেখো। तो भाई काज करते करते এখানে গ্যাস শেষ হয়ে গেছে আর এই যে এই হচ্ছে ক্লিপ যেটা দিয়ে এই গ্লু স্টিকিং করা হবে। ওয়াও কত কিছু দেখার জন্য মেলে। হ্যাঁ আমি কিন্তু একটু বোরিং ফিল করছি না, যদিও অনেক গরম, বৃষ্টি হয়েছে একটু আগে আর এখন টু মাচ গরম। তো কালকে দিয়ে দিগুলো এই যে তো এখানে হচ্ছে এখন ক্লিপগুলো ফিটিংসের কাজ। আহা থেকে খোলা হয়েছে আর অ্যাক্রোপোভিক থেকে ওইদিকে খুলে রাখা হয়েছে বিকজ এটাকে আবার এই যে পেছনের দিকটা আছে এটাকে ভালো করে ওয়েল্ডিং করবে বলে। তো আপাতত ওয়েল্ডিংয়ের কাজ শেষ আর এবার প্রপারভাবে এখন আমাদের অ্যাক্রোপোভিকটাকে লাগানো হবে আর সাইলেন্সারটাকে এটা ফিট করছে। তো চলো দেখতে থাকো। এটা দিয়ে আমি মুছে নাও না, ওটা গরম আছে এইটা এইটা। वाओ की भारी। तो चलो ये काज आबादत शेष और आबादत एकटू करे स्टार्टर दिए देखी आवाज टावाज केमन फाइनल लुक। तो तुम्हादेरके एकटू परे देखो बिकज एदिके साइडेर पैनलटा आगे लागाते होबे बाड़ी गिए एकटूखुनि शोनाबो। हाँ बेशी ना भाई एतो एतो होबे तो चलो এতক্ষণ ধরে এত কাজকর্ম অ্যাক্রোপোভিকটা নিয়ে তো আসল তো সাউন্ডটা না, তাহলে চলো সাউন্ডটা একবার হয়ে যায়। তোমরা দেখতেই পেলে আমার R15 এর ফাইনাল লুক উইথ অ্যাক্রোপোভিক ইভেন অ্যাক্রোপোভিকের সাউন্ড কোয়ালিটি। তো আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর অ্যাক্রোপোভিকের বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।